ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান বেশ মজবুত। প্রধানমন্ত্রী নারী, সংসদে বিরোধী দলীয় নেতা স্পিকার নারী, বড় দল বিএনপির নেতৃত্বে রয়েছেন একজন নারী। একইভাবে সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রেই নারীদের পদচারণা এখন মুখর। এবার নতুন মাইলফলক তৈরি করেছেন 13 নারী ক্যাডেট সমুদ্রে যাত্রা করে। দর্শক, আমাদের মাসরাঙ্গা বিশেষে এবারের আয়োজন সেই সমুদ্র জয়া নারীদের নিয়ে। কখনো উত্তাল ঢেউ, কখনো বিরূপ প্রকৃতি, ঝড় ঝঞ্ঝা দিনের পর দিন ধরে যাত্রা, তীরের দেখা নেই, এমনটাই জীবন জাহাজীদের। সাগর মহাসাগর পেরিয়ে দেশ থেকে দেশ কিংবা নতুন কোনো মহাদেশে যাবার এই পেশা তার ধরনের কারণেই বরাবরই প্রতিকূল ছিল নারীদের জন্য। নাবিক হিসেবে নারীদের জাহাজে কাজের ইতিহাসও খুব পুরনো নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর সুইডেনের জাহাজগুলো নারীদের নিয়োগ দেওয়া শুরু করে। সেই কাজও ছিল মূলত স্টুয়ার্ডেস, বাবুর্চি আর রেডিও অপারেটরের। ষাটের দশকে এসে ক্যাডেট হিসেবে জাহাজে জায়গা করে নিতে থাকেন নারীরা, সেটাও মূলত ইউরোপে পুরুষ ক্যাডেটদের দুষ্প্রাপ্যতার কারণে। কিন্তু গেল দশক থেকে বদলাতে থাকে পরিস্থিতি। বিশ্বজুড়ে এখন জাহাজ শিল্পে মেরিন কর্মকর্তা ও নাবিকের বড় ধরনের সংকট তৈরি হয়েছে, আর এই সংকট মেটাতে বড় অবদান রেখে চলেছেন নারীরা। তারপরও সাগরে নারীদের পদচারণা খুব আশার কিছু নয়। গোটা বিশ্বে যত মানুষ সাগরগামী জাহাজে কাজ করছেন তার মাত্র 2% নারী। যারা আছেন তাদের বেশিরভাগই কাজ করছেন যাত্রীবাহী ক্রুজ কিংবা ফেরিতে। নারী নাবিকদের মাত্র 6% নিয়োজিত আছেন বাণিজ্যিক জাহাজ পরিচালনার কাজে। সাগরের নারীদের ইতিহাস শুনে নিলাম শুরুতেই। এখান থেকে বোঝা গেল কতটা চ্যালেঞ্জিং নারীদের জন্য এ পেশা। সম্প্রতি বাংলাদেশের 13 নারী ক্যাডেট এই চ্যালেঞ্জ নিয়েছেন, তা তো আগেই জানিয়েছি। চলুন ঘুরে আসি আবার সেই নারী ক্যাডেটদের জগৎ থেকে। বাংলাদেশে নারী নাবিকদের যাত্রা 2012 সালে 16 জন ক্যাডেটের বাংলাদেশ মেরিন একাডেমিতে প্রশিক্ষণের মাধ্যমে। গত ডিসেম্বরে তারা প্রশিক্ষণ শেষ করেন। এরপর যোগ দেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনে জাহাজ পরিচালনার কাজে। দিনটি 20 সেপ্টেম্বর, বাংলাদেশের নারীরা প্রথম পা রাখেন সমুদ্র যাত্রায়। ধরা যাক বগুড়ার তানিয়ার কথা। জাহাজ চালানোর নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত সে। চোখে মুখে স্বপ্ন, লক্ষ্য, যেতে হবে বহুদূর। তার এগিয়ে চলা জাহাজের অন্য সব সহকর্মীদের সঙ্গে সমান তালে। এটা চিন্তা করে জয়েন করি নাই যে আমরা শুধু নারী, আমরা ক্যাডেট হিসেবে জয়েন করেছি এটাই মনে করছি। যে সবাই আমাদের কলিগ, আমাদের স্যাররা যেভাবে আমাদের ডিরেকশন দিবে আমরা আর কি সেভাবেই কাজ করার চেষ্টা করব। একই রকম ফারজানাও ব্যস্ত তার কাজে। শুধু তানিয়া ফারজানা নয়, তার সঙ্গে 13 জন নারী নয় বরং একজন ক্যাডেট হিসেবেই কাজ করছেন। এদেশের নারীরা জাহাজ পরিচালনা করবে এটি এখন গল্প বা কল্পনা নয়। বিক্ষুব্ধ সাগরে সমুদ্র জয়ের প্রত্যয় নিয়েই এগিয়ে যাচ্ছেন তারা। বিভিন্ন প্রেশার বা যে কোনো কিছুর, যেমন লুবয়েল প্রেশার বা ইঞ্জিনের সার্ভোয়েল প্রেশার, বিভিন্ন এসব কিছু এই প্যারামিটার দিয়ে চেক করা যাচ্ছে। ইঞ্জিন যেহেতু চলতেছে, এখান থেকে সেই প্রেশারগুলো আমি চেক করতেছি। বাংলাদেশি মেয়েদের জন্য প্রথম, কিন্তু বিশ্বের জন্য এটা কিন্তু প্রথম না। অলরেডি অনেক নারী নাবিক এই প্রফেশনে আসছে এবং অনেক নারী নৌপ্রকৌশলী হয়েছে, এবং অলরেডি তারা বিভিন্ন জাহাজে এখন নারী নাবিক হিসেবে নিয়োজিত আছেন এবং নৌপ্রকৌশলী হিসেবে পুরুষদের পাশাপাশি কাজ করছে। সমুদ্রের সীমানা নির্ধারণ করতে করতে আমাদের সাথে কথা হয় এই ক্যাডেটের সঙ্গে। তিনি বলেন, দেশ তাদের কাছে যা প্রত্যাশা করছে সেই শ্রেষ্ঠত্বই তারা অর্জন করতে যাচ্ছেন। দিনের বেলায় তো আমি মানে ডেকে কাজ করি আর পেপার ওয়ার্কগুলো করি, যেমন সকালবেলা সাউন্ডিং নেওয়া, তারপরে হচ্ছে এখানে যেটা আমি করতেছি এটা হচ্ছে যে পজিশান, শিপের পজিশান নির্ধারণ করা যে এটা এখন কত ইয়েতে আছে, লেটিচিউড আর লংগিচিউড, আমি এখন ওটা করতেছি, মানে চার্টার করতেছি। শুধু ইঞ্জিন চালানো নয়, অন্যান্য কাজেও খুব দক্ষতার পরিচয় দিচ্ছেন তারা। আমরা যা যা মনিটর করি এতক্ষণ, সেটা আসলে একটা এন্ট্রি বুক, এটা এখানে সব কিছু লিখিত থাকে যে আমরা কখন কোনটা টেম্পারেচার নিলাম, কখন কোন প্রেশারটা কীরকম থাকে একটা মেশিনারিদের, এবং এগুলোকে সেভাবে মেনটেন করতে হয়। এটা হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল রুম, আর এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে মেইন ইঞ্জিন। তো সেখানে কী কী পাম্প চলতেছে, মেইন ইঞ্জিন চলতেছে, সেগুলো সব কিছুর ওভারঅল এখানে দেখা হয় যে
কোনটা টেম্পারেচার কত, কোনটা স্পিড কত, এখন আমরা এখান থেকে দেখে সেগুলো বুঝি যে ওইখানে তো লোকালি দেখে আসি আর এখানে চেক করি যে ঠিক হচ্ছে কি না। তাদের কর্মপরিবেশ, সব সুযোগ সুবিধার পাশাপাশি নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রকৌশলীরা। শিপিং কর্পোরেশনের সকল দাহাতে মাস্টার চিমিনিয়াকে একটা গাইডলাইন দিয়েছি, যেটা আমরা সার্কুলার হিসেবে দিয়েছি। এটা ফলো করলে টাইম টু টাইম জাহাজেরও কিছু কোড অফ কন্ডাক্ট আছে, সেগুলো যদি তারা ফলো করে, মাস্টার চিফ ইঞ্জিনিয়ারের ইনস্ট্রাকশন গাইডলাইন মেনে চলে, তাদের সেফটি এবং সিকিউরিটিভাবে আশা করি কোনো অসুবিধা হবে না। আলাদা করে দেখার কিছু নাই, তারাও ক্যাডেট এবং তারা নিজেদের প্রুভ করেই এসেছে একাডেমিতে, দুই বছর তারা ট্রেন্ড আপ হয়েছে, দে হ্যাভ প্রুভ দেমসেলফ অ্যান্ড দে হ্যাভ জয়েন্ট দি পারফরমেন্স। ওটা যেটা ওদের অনেক শিকার আগ্রহ এবং সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ইঞ্জিনিয়ার কাজ করছে, আমাদের সাথে কাজ করছে বা আমাদের পাশাপাশি থাকছে, ওদের আগ্রহটা অনেক বেশি। মেয়ে যাচ্ছেন সমুদ্র যাত্রায়, মনে দুশ্চিন্তা, তবু সন্তান ভালো করবে এমন প্রত্যাশায় গর্বিত অভিভাবকরাও। ভালোই লাগতেছে, মেয়ে তো তবু একটু টেনশন থাকে, তো ভালোই লাগছে। নতুন একটা ইয়াতে যাচ্ছে, সবাই দেখবে, আগ্রহ হবে, আসবে সবাই। ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তারা এদের দেখে অনুপ্রাণিত হবে এবং তারা ভাববে যে এরা যখন এটা করতে পারছে আমরা পারবো না কেন। নাবিক পেশায় বাংলাদেশি নারীদের অগ্রপথিক হতে পেরে গর্বিত এসব ক্যাডেটরা। প্রাউড ফিল করার বিষয় একটা যে বাংলাদেশকে আমরা কোনো পর্যায়ে নিয়ে যেতে পারতেছি, এটাও একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এর জন্য তো বাংলাদেশ সরকারের কাছে অলওয়েজ ঋণী থাকবই। নেভিতে, তারপর হচ্ছে সেনাবাহিনীতে, এসব দেখে আসলে আমাদের মনে একটা আসছে যে এমন কোনো প্রফেশন আসতে পারে না যেটা মেয়েদের জন্য চ্যালেঞ্জিং হবে এবং এটা আমরা করে দেখাতে পারবো। তাদের সফলতাই পরবর্তী প্রজন্মের জন্য মডেল হবে এমনটাই আশা শিপিং কর্পোরেশনের। তবে আমাদের মেরিন প্রফেশন এটা সম্পূর্ণ একটা চ্যালেঞ্জিং প্রফেশন, এটা যদি এরা মাত্র আসছে তবে আমার মনে হয় যে পারবে না তা না। আমার অবশ্যই ডেক ক্যাডেট আমার সাথে একদিন বিভিন্ন মানে ডেকে মেনটেন্স কাছে অংশগ্রহণ করছি, তো আমার মনে হয় না যে ও আসলে এটা এই কাজে অপারগ হবে, আমি মনে করি ও সফলকামী হবে। বাংলাদেশের নারীরা যে বর্তমানে জয়েন করছে এটা এত খুব তাড়াতাড়ি না, এটা আরও মনে হয় আর একটু দেরিতেই জয়েন করেছে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তারা আমাদের পুরুষের চেয়ে অনেক ভালো করবে, বিকজ আমি যে কয়েকজনের সাথে কথা বললাম, তাদের যে ইন্টেলেকচুয়ালিটি এবং তাদের যে ভদ্রতা বা যাই বলেন না কেন, আই ফাউন্ড দে আর গুড এবং তারা ভালো করবে। দেশে মেরিন ক্যাডেট তৈরির সরকারি প্রতিষ্ঠান একটি, বাংলাদেশ মেরিন একাডেমি। যুগ যুগ ধরে বাণিজ্যিক জাহাজের জন্য দরকারি ক্যাডেট, প্রকৌশলী, ক্রু যোগান দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। একটু আগে যে নারী ক্যাডেটদের সাথে পরিচিত হলেন তারাও প্রশিক্ষণ নিয়েছেন এখান থেকেই। চট্টগ্রাম শহরের 20 কিলোমিটার দক্ষিণে জলদিয়া এলাকায় কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি। এটি প্রতিষ্ঠিত হয় 1962 সালে। এর পরিচালনার ভার নৌ পরিবহন মন্ত্রণালয়ে। শুরুতে প্রতি বছর 40 জন ক্যাডেট ভর্তি করা হতো, বর্তমানে প্রতি বছর 200 ক্যাডেট একাডেমিতে ভর্তি হয়। এখন প্রতি ব্যাচে কমপক্ষে 15 থেকে 20 জন নারী ক্যাডেট প্রশিক্ষণ নিয়ে বেরোবে বলে জানিয়েছেন একাডেমি কর্তৃপক্ষ। এ পর্যন্ত এখান থেকে প্রায় 4,000 ক্যাডেট তাদের প্রশিক্ষণ নিয়েছে। তারা বাণিজ্যিক জাহাজে মাস্টার, মেরিনার এবং নৌ প্রকৌশল শাখায় নিয়োজিত রয়েছেন। নারী ক্যাডেটদের এ যাত্রা শুভ হোক, প্রত্যাশা থাকবে তারা বাংলাদেশের জন্য বয়ে আনবে বিরল সম্মান, পরিবারের সচ্ছলতার পাশাপাশি বাড়াবে রাজস্ব আয়। সংখ্যাটি এখন 13 হলেও হয়তো সেদিন খুব বেশি দূরে নয় যেদিন এই সংখ্যাটা অনেক বড় হবে। বাংলাদেশ নেতৃত্ব দিবে সমুদ্র বিশ্বকে।